প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আমাকে ফোন করলেন, 16ই ডিসেম্বরের দিন তিনি আমাকে ফোন করলেন। এরকম ফোন আপনাদের কাছে আসছে নাকি? জি না। আসছে না কারো কাছে? জি না। ওই যে আসছে কয়, আপনার কাছে আসছে নাই মুরব্বী, তাদের কাছে তো আসছে। মুরব্বী মানুষটা দেও না। আজকে 18ই ডিসেম্বর, একদিন আগে বাংলাদেশে একটি দিবস পালিত হয়ে গেল, সেই দিবসটার নাম কি? কথা বলেন। 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বর, 16ই ডিসেম্বর তো 16ই ডিসেম্বর, কিন্তু দিবসটার নাম কি? হ্যাঁ, বিজয় দিবস। আজকে আমরা বিজয় কেন্দ্রিক কিছু কথা বলবো, কারণ হচ্ছে বিজয় নামে কোরআনুল কারিমের মধ্যে একটা সূরা আল্লাহ দিয়েছেন। আপনারা কি জানেন বিজয়ের আরবি শব্দ হচ্ছে ফাতহুন? আল্লাহ তাআলা কোরআনে সূরাতুল ফাতহ একটা আছে না নাই? আছে। বিজয় দিবস আমাদের দেশে পালিত হয়ে গেল, তবে আমাদের একটা মজার ব্যাপার হচ্ছে এই দেশে এখন অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে, হোক 16ই ডিসেম্বর, হোক 26শে মার্চ, আর হোক 21শে ফেব্রুয়ারি, রাস্তায় বের হলে মনে হয় সব 14ই ফেব্রুয়ারি। ঠিক না? ঠিক। রাস্তায় বের হলে মনে হয় জোড়া জোড়া কপত কপতি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আমি 16ই ডিসেম্বরে বের হলাম, দেখি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বাইক নিয়ে ঘুরতেছে। তা আমি অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, দিবস হচ্ছে স্বাধীনতা দিবস, কিন্তু পোলাপান সবগুলার এটাই না, ওই 14ই ফেব্রুয়ারিতে নিয়ে যায়। স্বাধীনতা দিবস হোক আর পহেলা বৈশাখ হোক আর 21শে ফেব্রুয়ারি হোক, সব দিন শেষে দেখা যায় বাহিরে বের হলে আপনি বুঝতে পারবেন না এটা এক্স্যাক্টলি কি দিবস চলছে। আবার আরও মজার ব্যাপার হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আমাকে ফোন করলেন, 16ই ডিসেম্বরের দিন তিনি আমাকে ফোন করলেন। এরকম ফোন আপনাদের কাছে আসছে নাকি? জি না। আসছে না কারো কাছে? জি না। ওই যে আসছে কয়, আপনার কাছে আসছে নাই মুরব্বী, তাদের কাছে তো আসছে। মুরব্বী মানুষটা দেও না। এই যে প্রধানমন্ত্রী ফোন দিয়ে বলতেছে যে আমি শেখ হাসিনা বলছি, এই করতে হবে সেই করতে হবে, তো উনি একচেটিয়া কথা বলেই যাচ্ছে। তো আমি বললাম যে আপনার শরীরটা কেমন, দেখি সেদিক থেকে আর কোনো রিপ্লাই নাই। ওটা একটা ভয়েস রেকর্ডিং ছিল প্রধানমন্ত্রী, যেটা অনেক নাম্বারগুলোতে তিনি সেন্ড করেছেন।